9,600 টাকা সারা, মাইমুনা ও রাইজার মধ্যে 4:3:5 ভাগ করে দেওয়া হয়। কতে বলা হয়েছে 15, 25 ও 33-এর চতুর্থ সমানুপাতিক নির্ণয় কর। চতুর্থ সমানুপাতিকটা কত সেটা নির্ণয় করতে বলেছে। আমরা যদি এখানে প্রথম রাশি যদি দেখি, এটা দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33 এবং চতুর্থ রাশিটা আমাদের আননোন, এটা বের করতে হবে। আমরা যদি প্রথম রাশির অনুপাত দ্বিতীয় রাশি লিখি সমান, আমরা তৃতীয় রাশির অনুপাত চতুর্থ রাশি লিখি, তাহলে এগুলো মান বসালে শুধু চতুর্থ রাশির অনুপাতটা আমরা বের করতে পারবো। তাইলে আমরা কতে লিখি যে এখানে প্রথম রাশি সমান, প্রথম রাশি সমান, রাশি সমান দেওয়া আছে, যেটা এখানে হচ্ছে কত 15, দ্বিতীয় রাশি সমান, দ্বিতীয় রাশি সমান এই 25 এবং তৃতীয় রাশি সমান, তৃতীয় রাশি সমান দেওয়া আছে কত এই 33। চতুর্থ রাশি আমাদেরকে বের করতে হবে, তাহলে চতুর্থ রাশির সমান যদি আমরা দেখি, চতুর্থ রাশির সমান আমাদেরকে ওয়ার্ড বের করতে হবে। তাহলে আমরা জানি, আমরা জানি কি যে প্রথম রাশির অনুপাত, তাহলে আমরা জানি যেটা লিখি, আমরা জানি জানি যে কি প্রথম রাশির অনুপাত, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, অনুপাত তো ভাগ আমরা জানি, তাহলে এই রাশি সমান যদি হয় সমান এই দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি তৃতীয় রাশির অনুপাত, অনুপাত হবে আমাদের চতুর্থ রাশি, তাহলে অনুপাত হবে এই চতুর্থ রাশি রাশি, বা এটা সমান আমরা লিখতে পারি, বা তাহলে আমরা এখানে দেওয়া আছে প্রশ্নে যে রাশিগুলির মান প্রথম রাশি সমান দেওয়া আছে আমাদের 15 অনুপাত দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 25, এই দ্বিতীয় রাশির জায়গায় দ্বিতীয় রাশি, সমান চিহ্নের জায়গায় আমরা সমান চিহ্ন লিখি, তাহলে এই সমান চিহ্ন, এরপরে তৃতীয় রাশি সমান আমরা লিখব 33, 33 এই অনুপাত চতুর্থ রাশি, চতুর্থ রাশি আমাদেরকে বের করতে বলা হয়েছে, চতুর্থ রাশি এই রাশি সমান এটা, তাহলে অনুপাত অর্থাৎ ভাগ আমরা জানি, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 15, তারপরে 15, তারপরে 25/15 সমান আমরা লিখতে পারি এই চতুর্থ রাশি। তাইলে এখন আমরা যদি ক্রস গুণন করি, তাহলে আমরা প্রথম রাশির সাথে চতুর্থ রাশি, তাহলে চতুর্থ রাশি রাশি গুণ হবে, রাশি গুণ হবে এই 15 সমান হবে 33 গুণ 25। তাহলে উভয় পাশে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো, আমরা এই পাশে যদি 15 দিয়ে ভাগ করি, আবার এই পাশে 15 দিয়ে ভাগ করি, তাহলে পাই চতুর্থ রাশি সমান, আমরা এই, তাহলে চতুর্থ রাশি সমান আমরা এই 15 ক্যান্সেল করি, এরপরে 15 3 দিয়ে 5 দিয়ে কাটি, 3 5 15 আর 5 5 25, 3 11 33 এই 3, তাহলে 55। তাহলে সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় চতুর্থ সমানুপাতিক রাশি সমান, চতুর্থ সমানুপাতিক রাশি সমান এই সমান, চতুর্থ সমানুপাতি কত 5 50, আমরা এই 5 50 পেয়েছি, তাহলে এটাই আমাদের এখানে উত্তর। এরপরে আমরা যদি দেখি খতে বলেছে সারা, সারা একজন, তাহলে সারা মোট টাকার কত অংশ পাবে, মোট টাকার কত অংশ পাবে, এখানে তিনজনের এই মোট টাকা হচ্ছে কত 9,600 টাকা, এই সারা হচ্ছে সারা মাইমুনা ও রাইজের মধ্যে 4:3:5 ভাগ করে দেওয়া হলো, তাহলে অনুপাত রাশিগুলো যোগ করে সারা পেয়েছে কত এই অনুপাতের মধ্যে 4 ভাগ, তাহলে আমরা যদি দেখি মোট অনুপাত 4 3 7 7 5 12, 12 ভাগের 5 অংশ, তাহলে মোট টাকার 12 ভাগ যদি করা হয় তার 5 অংশ পাবে। তাহলে আমরা খতে লিখি, খতে লিখলে পাই এখানে মোট টাকার অনুপাত, মোট টাকা সমান দেওয়া আছে, মোট টাকা সমান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 9,600 টাকা, এই এত টাকা মোট টাকা, তাহলে এই টাকার কত অংশ পাবে, তাই এখানে সারা মাইমুনা ও রাইজার টাকার অনুপাত, আমরা সারা রাইজার সমান এই অনুপাত সমান হচ্ছে কি 4:3:5,
তাহলে অনুপাতের রাশিগুলো যোগফল সমান আমরা পাবো এখানে বের করি অনুপাতের রাশিগুলো যোগফল সমান এই অনুপাতের অনুপাতের রাশিগুলোর যোগফল সমান রাশিগুলোর যোগফল সমান আমরা পাই যোগফল সমান আসবে এই চার যোগ তিন যোগ পাঁচ সমান আসে বারো তাহলে মোট এই টাকাটাকে যদি বারো ভাগ করা হয় 9,600 তাহলে বারো ভাগের মধ্যে সে কত ভাগ পাবে চার ভাগ তাহলে রাইজার আর মোট টাকার সারা এই সারা সারা এই পাবে মোট টাকার কত অংশ বারো ভাগের এক অংশ বারো ভাগের এই চার অংশ সারা যেটা আমরা এখানে দেখেছি বারো ভাগের চার অংশ চার অংশ বা এটাকে যদি আমরা ছোট করি তাহলে এই তিন ছেড়ে বারো বা চার একে চার আর তিন ছেড়ে বারো বা সমান আমরা পাই এই তিন ভাগের এক অংশ তিন ভাগের এক অংশ তাহলে এই মোট টাকাকে তিন ভাগ করলে তিন ভাগের এক অংশ পাবে কে সারা এরপরে গত বলা হয়েছে মাইমুনা ও রাইজার টাকার পরিমাণ নির্ণয় করো আমরা মাইমুনা ও রাইজার টাকার পরিমাণ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা গতে উত্তর করি এখানে মোট টাকা সমান আমরা পেয়েছি মোট টাকা সমান সমান হচ্ছে কি 9,600 টাকা তাহলে এই আর মোট অনুপাতের রাশির যোগফল সমান তাহলে আমরা লিখি এই অনুপাত দেওয়া আছে অনুপাত দেওয়া আছে কি এই সারা ও মাইমুনা সারা অনুপাত মাইমুইনা মাইমুইনা অনুপাত এই রাইজা রাইসা রাইসা সমান দেওয়া আছে চার অনুপাত তিন অনুপাত এই পাঁচ তাইলে মোট অনুপাতের যোগফল সমান অনুপাতের রাশিগুলো যোগফল সমান অনুপাতের রাশিগুলো যোগফল সমান আমরা পাই অনুপাতের রাশিগুলোর যোগফল সমান রাশিগুলোর যোগফল সমান গুলোর যোগফল সমান যোগফল সমান আসবে কি চার যোগ তিন যোগ পাঁচ সমান আসে কত এই বারো তাহলে মাইমুনা পায় মাইমুনা যে অনুপাতটা পায় সেটা হচ্ছে কি এই বারো ভাগের মধ্যে তিন ভাগ তাহলে মাইমুনা টাকার পরিমাণ সমান আমরা লিখতে পারি সুতরাং মাইমুনার পাবে এই মোট টাকা কত এই 9,600 টাকার টাকা এর টাকার কত ভাগের বারো ভাগের আমরা লিখি এই বারো ভাগের তিন অংশ বারো ভাগের তিন অংশ সমান আমরা পাই এই এটা দিয়ে কাটি 8 বারং 96 তাহলে 8 বারং 96 তাহলে শূন্য বা পাই এটা সমান আসে বা সমান আসে আমরা পাই এত টাকা তাহলে 3×8=24 এই 2400 এত টাকা পাবে কে মাইমুনা তারপরে পাই রাইজা রাইসা আমরা পাইবে এই মোট টাকার কত এই 9,600 টাকা এর বারো ভাগের আমরা মোট অনুপাত রাশিগুলো সমান পেয়েছি বারো বারো ভাগের পাঁচ অংশ সমান যে আসে সেটা আমরা বারো দিয়ে এই 8 বারং 96 শূন্য দুইটা বা সমান আমরা পাই 5×8=40 তারপরে 2×0 এত টাকা তাহলে দুইজনের টাকার পরিমাণ আমরা বের করলাম তাহলে এটাই আমাদের উত্তর